আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিআই টিপস এর আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে জেএনইউর রেজাল্ট দেখবেন, অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটির ফলাফল কিভাবে আপনারা বের করবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো এর জন্য আপনাকে প্রথমে একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে। সাধারণত ক্রোম ব্রাউজার সিলেক্ট করাই ভালো, কারণ ক্রোম ব্রাউজার একটু ফাস্ট হয়। আপনারা চাইলে অন্য ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে পারেন, আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর প্রথমে লিখবেন অ্যাডমিশন ডট, তারপর JNU.AC.BD, নিচে লেখাই আছে, আপনি দেখতে পাচ্ছেন সার্চ বাটনে। এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি জেএনইউর যে ওয়েবসাইটটি আছে সেইখানে আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকল নোটিশ বোর্ড দেওয়া আছে, অর্থাৎ অ্যাডমিশনের যত যা বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে কমপ্লেনের নিচে লগ ইন অপশন আছে, সেই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনারা ইউনিট অথবা বিভাগ, আপনারা কোন ইউনিটে, যদি এ ইউনিটে হয়ে থাকেন তাহলে এ ইউনিট, বি ইউনিট হলে বি ইউনিট, সি ইউনিট হলে সি ইউনিট, সঙ্গীত বিভাগ হলে সঙ্গীত বিভাগ, চারুকলা বিভাগ হলে চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ হলে নাট্যকলা বিভাগ, এবং ফিল্ড অ্যান্ড টেলিভিশন বিভাগ, আপনারা যে বিভাগ হবেন সেই বিভাগই দিবেন। তো আমি একটা সিলেক্ট করলাম। তারপর আপনার আপনাদের বোর্ডটি সিলেক্ট করবেন, যদি বরিশাল হলে বরিশাল, চিটাগাং হলে চিটাগাং। তারপর আপনারা আপনাদের এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইচএসসি সমমানের রোল, এখানে একটি রোল দেবে, আপনাদের এইচএসসি সমমানের রোলটা দিবেন। তারপর এইচএসসি অথবা সমমান রোল, এইচএসসি সমমানের রোল নাম্বারটা দিবেন। দেওয়ার পর জিএসটির ভর্তির রোল, এই সমস্ত কিছু ফিল আপ করার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের ফলাফল প্রকাশিত হওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনারা দেখতে পারবেন। আর যাদের এই লিঙ্কটি দরকার হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে এই লিঙ্কটি শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে উঠবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।